বিয়ের আসরেই কনের পিতাকে পরপারে পাঠিয়ে দিয়েছে প্রেমিক সজীব বিশ্বপ্রেমিক সচিব স্বপ্নাকে ভালোবাসলেও স্বপ্না সজীবকে ভালোবাসত কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ঘটনাটি ঘটেছে মগবাজার এলাকার উস্কাটনের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে নিজের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেয় খেপে গিয়ে সজীব কনের পিতা তুলা মিয়াকে

সেই কাজটা করলো কিন্তু আমি দেখি না কিন্তু যখন না ভাইয়াকে আর আখুকে নিয়ে যাচ্ছে তখনই মানে আমরা সবাই বুঝতে পারছি আর যখন আবার পাড়া আমরা কান্নাকাটি করতেছি যখন দিয়ে ছেলেকে নিয়ে রুমের থেকে এখানে না সবাই ধরে করছি ছিল যে আমরা একসাথে আপনার সাথে আমি চলা একসাথে চলাফেরা করি না তো ওই সে সিনিয়র ওই সে জুনিয়র তাই ও একসাথে চলাফেরা করছে হাঁটা চলা করছে চলার কারণে তাই একটা সম্পর্ক পরিচয় হ্যাঁ একসাথে পড়াশোনা করতো ছেলে ইয়া মেয়ে ইয়া করে পড়াশোনা করতো না তো যাওয়া আসা মানে একটা ছেলে সেফে আসা যাওয়া করত। কিন্তু ছেলে কোনোদিন মেয়ে কোনো দিন ওকে চায় না আর ওকে কোনোদিন ভালোবাসে না আর মেয়ে তো খারাপ না মেয়েকে সবাই মানে যাইতো সেপ মতন আসতো সেপ মতন আমি মেয়ের মানে এক এক দেশে খালা মানে আমার স্বাস্থ্য বোন ক্লাস সিট পর্যন্ত পড়ালেখ করছে তো ওই ছেলেটাও তার সাথে পড়ালেখ করতো পরে তার সাথে ওই মেয়েটার সাথে মেয়েটারে সে ভালোবাসতো তো ভালোবাসতো এখন ওই ছেলেটা তার প্রায় সময় ডিস্টার্ব করতো এই এখন মেয়েটা তা মানে প্রায় বছর ধরে আগে পড়ালেখা ছেড়ে দিছে তো এখন আজকে মেয়েটার এখানে বিয়ে হচ্ছিল প্রিয়ঙ্কা এই শুটিং স্পটে পরে ছেলেটা এসে এখানে ডিস্টার্ব করছিল পরে তার মা বাবা তারে নিষেধ করাতে বাবা মারে অ্যালেপটের স্টেপ করছে করার পরে খুব মারাত্মক অবস্থায় ইনসাব মেডিকেলে নেওয়ার পর তারে ডাক্তার মেয়েতে ঘোষণা করছে আর মা ঢাকা মেডিকেলে দিন আছে ছেলে আমাদের হাতে অ্যারেস্ট আছে এই সংক্ষিপ্তিতে মামলা দিন ওই যে ওরা আনুষাঙ্গিক কাজ শেষ করে ওরা আসলে পরে আমরা মামলা নিয়ে আমি মৃত্যু সাদা ছিলাম আর কি তখন পনেরো একটা বাজে আমার সাজ শেষ হয়ে গেছে তো এর মধ্যে মানে কান্নাকাটির আওয়াজ তা আওয়াজ পাওয়ার পরে তা আমি মানে শুনছিলাম যে ওই ছেলেটা ডিস্টার্ব পরে ওই ঝামেলা করতে পারে তা আমি সাথে সাথে ভিতর থেকে দরজা লাগাই দিচ্ছি মানে মেয়েটা আমার সাথে ছিল মেকআপ রুমে তারপরে তো আমি ওই কিছুক্ষণ পরে যখন দেখলাম যে মেন গেট খোলা অনেক মানুষজন যাইতেছে তখন আর কি আমি আমার মেয়ে আমার সাথে ছিল আবার ওদেরকে নিয়ে আমি বাইরে হয়ে আসছি তা আমি যখন বাইর হলাম তখন দেখলাম যে ওই যে তুলা কাকা আর ওনার ওয়াইফ্রে সবাই ধরাধরি করে নিতেছে ছেলের নাম শুনছি ওর নাম সজিত হ্যাঁ আর এখন এখনকার পোলাপান যেরকম হয় ভালো না খারাপ এটা কি বলবো চুল টুল কালার টালার সবাই তো বলে যেমনি আমি সঠিক জানি না আসলে পারবিন সুলতান আমার